আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময় তোমাদেরকে অনলাইন ক্লাসে সুস্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমার আর পরিচয় কি আর দেওয়ার দরকার আছে? তারপরে বলছি, আমি সাবিনা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওলজি, ঢাকা কলেজ, ঢাকা। তো আর কি খবর, কেমন হচ্ছে তোমাদের পড়াশোনা? পাশাপাশি কোনো কি উদ্যোক্তা হচ্ছে? অনেকে আছে যে এই সময় যারা এই করোনাকালীন সময় অনেকে দেখছি পেপারও পড়ছি বা বিভিন্ন সময় ভাবে জানছি যে অনেকেই উদ্যোক্তা হচ্ছে, ছোটোখাটো ভাবে উদ্যোক্তা হচ্ছে। অনেকে দেখলাম যে আম বিক্রি করছে অনলাইনে, পোশাক বিক্রি করছে, বা কেউ মাস্ক তৈরি করে বিক্রি করছে। তোমাদের মতন স্টুডেন্টরাই কিন্তু এগুলো করছে। আবার অনেকে আছে যে ইউনিভার্সিটিতে পড়তো, বাসায় অবসর সময় খুব সলভেন্ট না, হ্যাঁ, তারা আবার দেখলাম কি বোন মিলে রান্না বান্না করে সাপ্লাই দিচ্ছে। এটা যে ঢাকার বাইরের অঞ্চলগুলোতেও যে এত পপুলার হবে এটা কিন্তু আসলে আশাই করা যায়নি, কিন্তু এটা করছে এবং আমার বেশ ভালো লাগছে দেখে। আবার এক ছাত্র দেখলাম যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভর্তি হওয়ার পরপরই লকডাউনে পড়ে গেছে, সে আবার উদ্যোক্তা হয়ে ছাগল গরু খামার করেছে। তো খুব ভালো লাগলো, আমি আবার এই অংশগুলো খুব পড়ি আর আমার কাছে খুব ভালো লাগে যে আমার ছেলেরা কি করছে, আমার ছেলেরা কি বসে আছে। আমি তো মাঝে মাঝে ক্লাসে তোমাদের বলতাম, বিশেষ করে ফোর্থ ইয়ার ছেলেদেরকে যখন আমি এপিকালচার, তারপর তোমার সেরিকালচার, লাক্কা কালচার, এগুলো যখন আমি পড়িয়েছি, আমি তো বলেছি যে তোমরা কিন্তু ইজিলি এগুলো পড়তে পারো, কারণ মধুর যে বিষয়টা এটা খুব কঠিন কিছু না। এটা তোমার মধুর মৌমাছি যে বক্স, সেগুলো যদি তুমি সিজনে, বিশেষ করে সরিষা ফুলে, লিচু ফুলে, হ্যাঁ, ধনিয়া ফুলে এগুলো রাখো, ওইসব থেকেও কিন্তু মধু কালেক্ট করে তোমরা প্রক্রিয়াজাতটা শিখে ইজিলি এটা ব্যবসা করতে পারো। এটা আমি নিজেও করেছিলাম, আমার ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না, আমার ঢাকার বাইরে যখন পোস্টিং হয়েছিল তখন কিছুটা উৎসাহী হয়ে সময় কাটানো, বিশেষ করে ওখানে কোনো আত্মীয় স্বজন ছিল না, ফলে দেখা যেত সময়টা খুব একটা কাটতে চাইতো না, তখন এই মধুটা কাজ করে আমরা একটু সেলও করতাম। সেই টাকা কোনো বিষয় না, কিন্তু যেটা ভালো লাগতো সেটা হচ্ছে যে একটা সময় স্পেন্ড করা আর পাশাপাশি একটা আনন্দ পাওয়া, এটাই ছিল মুখ্য বিষয়। তো এই ধরনের তোমরা ওই আমাদের সাইড থেকে যেটা বলবো, যেমন ধরো একটা তোমার আমি আর একটা বলেছি যে আদর্শ যে খামার, হ্যাঁ, সেখানেও বলেছি মনে করো যে পাশাপাশি তুমি গরু পাললে, হ্যাঁ, গরুর যে গোবর থাকে, হ্যাঁ, সেটা তুমি জমিতে প্রয়োগ করছো। আবার মুরগি পাললে মুরগির বিষটা তুমি সহজেই তুমি সার হিসেবে ব্যবহার করছো। অথবা এই যে মাছ যে পালে, মাছের যে পানিটা থাকে, মাছ যে ঘুরে বেড়ায় যেখানে চাষাবাদ হয়, হ্যাঁ, সেখানে সেই পানিটা যদি তুমি গাছে দাও সেটা কিন্তু অনেক শস্য উৎপাদন বলো বা ফসল উৎপাদন বলো অনেক বেশি উৎপাদনমুখী হয়ে যায়। তো এই যে পাশাপাশি যে একটা সমন্বয় করে যে একটা খামার তৈরি করা, হ্যাঁ, তো এগুলো আসলে আমরা যদি সাইন্টিফিক্যালি এগুলো করি তো এগুলো খারাপ না, অনেক বেশি আয়ও হয়, অনেকের কর্মসংস্থানও হয় এবং নিজেদেরকেও ও চাকরির পেছনে না ঘুরে নিজেরাই উদ্যোক্তা হয়ে ভালো একটা আর্ন করা যায় এবং বিশাল অঙ্কেরও আর্ন করা যায়। তোমার কেঁচো কম্পোস্ট বলো, অনেকে মাশরুম চাষ করে, তো আমাদের সম্ভাবনা অনেক। আমাদের দেশে এমন একটা দেশ যেখানে সুজলা সুফলা এবং অনেক কিছু সুইটেবল একটা ওয়েদার, ফলে আমরা খুব সহজেই এগুলো করতে পারি। যাই হোক, শুধু পড়াপড়া না, আমাদের এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তোমাদের থার্ড ইয়ারেও কিন্তু এই ধরনের অনেককে দেখছি যে উদ্যোক্তা হচ্ছে, সেটা ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, থার্ড ইয়ার বলো, ফোর্থ ইয়ার বলো।
তো তোমরা বসে না থেকে পাশাপাশি এই সময়টাকে কাজে লাগাও, কিছু আর্ন করো এবং এটা মনও ভালো লাগে, হ্যাঁ পকেট মানিটাও হয়ে যায়। তাছাড়া যারা সলভেন্ট না ফ্যামিলি, তাদের জন্য এটা উপকারী, বাবা মার জন্য এটা হেল্প হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবে আর নিজেদেরকে কিছুটা মানে গঠনমূলক কাজের সাথে জড়িয়ে রাখবে, এটাই আশা করি। হ্যাঁ তো আমরা একটু ফিরে যাই বোর্ডে, যে আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের হিউম্যান ফিজিওলজি কোঅর্ডিনেশন সমন্বয়, ওটা প্রায় শেষের দিকে। আমরা তো আমরা তো গত ক্লাসে হরমোনের ব্যাপারে অনেকটা পড়িয়েছি, আজকে আমাদের যে হরমোনটা আছে পিটুইটারি হরমোন, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভাইটাল রোল প্লে করে, যেটার অনেকগুলো ভেরিয়েশন আছে। আমি কিছুটা বোর্ডে দেখাই তোমাদের, একটু লক্ষ্য করে একটু জুম করে দাও। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন যেটা, যেমন সোমাটোট্রপিন হরমোন। আচ্ছা সোমাটোট্রপিন যে হরমোনটা আছে, একটু বোর্ডে লক্ষ্য করো, সোমাটোট্রপিন বানানটা একটু যদি লিখে নাও তাহলে খুব ভালো হয়। এটা পিটুইটারি গ্রন্থির অ্যাডেনো হাইপোফাইসিস অংশ, এখন ফ্ল্যাশটা বন্ধ করে দিতে পারো। আর এটার কাজ হচ্ছে এটা অস্থি তরুণাস্থি ও পেশির বৃদ্ধি সহ সমগ্র দৈহিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে, শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের বিপাকে ভূমিকা রাখে, মাইমাস নামক গ্রন্থির বিকাশ প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। আচ্ছা এটার অভাবজনিত যে রোগগুলো হয়, এখানে দেখো বামনত্ব রোগ দেখা যায়, তোমরা জানো পিটুইটারি গ্রন্থি নিঃসৃত যে হরমোনটা সোমাটোট্রপিন, এর অভাবে বামনত্ব রোগ দেখা যায়, এবং প্রাপ্তবয়স্কদের যেটা হয় অতিকৃষ্ট রোগটা হয়। আচ্ছা এরপরে আরেক পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন বলছি শুধু এখন, তারপর থাইরোট্রপিন। হ্যাঁ থাইরোট্রপিন যেটা, সেটা তোমার একটু বলি এটার কাজটা। হ্যাঁ থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি করে, আয়োডিন গ্রহণ ও থাইরক্সিন গ্রহণের হারকে নিয়ন্ত্রণ করে, ফসফোলিপিড এবং আরএনএ সংশ্লেষণ হারকে ত্বরিত করে, বিপাকীয় কাজকে ত্বরান্বিত করে, এবং এটার অভাবজনিত রোগ আমি দেখো লিখেছি থাইরয়েড গ্রন্থির বিকাশে বাধা দেয়। আচ্ছা নাম্বার থ্রি দেখো, নাম্বার থ্রি অ্যাড্রেনো কটিকো ট্রপিক হরমোন, কি বললাম অ্যাড্রেনো কটিকো ট্রপিক হরমোন, এটার কাজ হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি, কর্টিকোস্টেরয়েড এর হরমোন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়, কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিডের বিপাক পরোক্ষভাবে প্রভাব ফেলে। আর যে কাজটা করে এটার অভাবে, এটা আমি কিন্তু বলছি অভাবে, দেহে শর্করা খনিজ পদার্থের সমতা নষ্ট করে শারীরবৃত্তীয় সমস্যা সৃষ্টি করে। কি বললাম, দেহে শর্করা ও খনিজ পদার্থের সমতা নষ্ট করে শারীরবৃত্তীয় সমস্যা সৃষ্টি করে। আচ্ছা এরপরে দেখো চার নাম্বার গোনাডোট্রপিক হরমোন, কি বললাম গোনাডোট্রপিক হরমোন, এর কাজ হচ্ছে পুরুষের সেমিনিফেরাস নালিকা বৃদ্ধি করে, এটা পুরুষের সেমিনিফেরাস নালিকা বৃদ্ধি করে, স্পার্মাটোজেনেসিস উদ্দীপ্ত করে, স্ত্রী ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের সংখ্যা বৃদ্ধি করে, পরিপক্কতা ত্বরান্বিত করে। অভাবজনিত রোগ শুক্রাণু জনন ও ডিম্বাণু জননে বাধা দেয়, এটা কি করে গোনাডোট্রপিনের যে ফলিকল উদ্দীপক হরমোন আছে এটার মধ্যে, আবার ফলিকল উদ্দীপক হরমোনটা শুক্রাণু জনন এবং ডিম্বাণু জননে বাধা দেয়। আমি একটু লিখে দিই, হ্যাঁ এই যে হাইলাইট করছি ফলিকল উদ্দীপক হরমোন, এটা শুক্রাণু জনন ও ডিম্বাণু জননে বাধা দেয়, ঠিক আছে। আচ্ছা গোনাডোট্রপিক হরমোনের মধ্যে আবার আছে, এটা আবার নাম্বার ওয়ান, এটা টু হবে, এটা থ্রি হবে। হ্যাঁ নাম্বার টু হচ্ছে লুইটিনাইজিং হরমোন, লুইটিনাইজিং হরমোন, আমরা পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনে যে গোনাডোট্রপিক পড়ছি তার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। লুইটিনাইজিং হরমোনের অভাবে বা একটা কাজ, শুক্রাশয় ডিম্বাশয়ের হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করে। কি বললাম অভাবজনিত, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করে। আচ্ছা এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার
মেলানোসাইট উদ্দীপক হরমোন, মেলানোসাইট উদ্দীপক হরমোন যেটা, এই যে আমি গোনাডোট্রপিকের পরে বলছি, গোনাডোট্রপিকের ফলিকল গেল, লুটিনাইজিং গেল এবং প্রোল্যাকটিন হরমোন স্তনগ্রন্থির বিকাশ এবং দুগ্ধকরণে বাধা দেয়। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন, এদের কাজ হচ্ছে মেলানোসাইট কোষে মেলানিক নামক রঞ্জক সঞ্চিত করে, অভাবজনিত রোগ, মানুষের লক্ষণ দেখা যায় না, মাছের ত্বক ফ্যাকাশে করে, যে মানুষের লক্ষণ দেখা যায় না এবং মাছের ত্বক ফ্যাকাশে করে, মেলানোসাইট উদ্দীপক হরমোন। এরপরে আসো ভেসোপ্রেসিন। হ্যাঁ, ভেসোপ্রেসিন, আচ্ছা ভেসোপ্রেসিনটা পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিস অংশ, বিস্তার হচ্ছে বৃক্কীয় নালিকা ও ধমনী প্রাচীরের পেশিতে। অক্সিটোসিন, হ্যাঁ অক্সিটোসিন, এটা হচ্ছে তোমার, এটার কাজ হচ্ছে জরায়ু পেশি সংকোচন করে অমরা এবং সন্তানকে, মানে জরায়ু যে পেশিটা থাকে সেটা সংকুচিত করে অমরা এবং সন্তান বের হতে সাহায্য করে, অক্সিটোসিন। আচ্ছা এখন আসো থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন, এবং থাইরক্সিনের ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে বলতে হয় এটার কাজ হচ্ছে, এই যে থাইরক্সিন সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আয়োডিন প্রভৃতি বিপাক বৃদ্ধি করে, শিশুদের বিকাশ ঘটায়। এ কি করে? শিশুদের বিকাশ ঘটায়, তারপর মস্তিষ্ক, গ্রন্থি, পেশি এবং যৌনাঙ্গের বিকাশ ঘটায় থাইরক্সিন। এবং অভাবজনিত রোগ হচ্ছে, এর আগেও বলেছি, প্রাপ্তবয়স্কদের হচ্ছে মিক্সড ডিমা এবং শিশুদের কৃশত অথবা ক্রেটিনিজম রোগ সৃষ্টি হয়, এবং তোমরা জানো যে গলগণ্ড যে রোগটা হয় সেটা এটার অভাবে, হ্যাঁ গলগণ্ড রোগটা হয়। আচ্ছা থাইরোক্যাল, এখানে আরেকটা আছে থাইরোক্যালসিসেটোনিন, ঠিক আছে, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে, অস্থিতে ক্যালসিয়াম সঞ্চিত করতে সাহায্য করে। আচ্ছা তারপর হচ্ছে প্যারাথাইরয়েড নিঃসৃত হরমোন, এটা হচ্ছে যে বিভিন্ন প্রকারের লবণের বিপাক নিয়ন্ত্রণ করে, এটা প্যারাথরমোন কি করে, বিভিন্ন প্রকার লবণের বিপাক নিয়ন্ত্রণ করে। অভাবজনিত রোগ, দেহে খিচুড়ি সৃষ্টিকারী টিটেনি রোগ হয়, কি হয়? টিটেনি রোগ হয়। থাইমোসিন, থাইমাস গ্রন্থি নিঃসৃত হরমোন, যেমন থাইমোসিন, হ্যাঁ থাইমোসিন হচ্ছে রক্তে শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি করে, এটা কি করে থাইমোসিনটা, রক্তে শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি করে, শ্বেতকণিকার সংখ্যাটা বৃদ্ধি করে থাইমোসিন, থাইমাস গ্রন্থি নিঃসৃত হরমোন। তারপরে আসো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিঃসৃত হরমোন, যেমন ইনসুলিনের সাথেও তোমরা পরিচিত, গ্লুকাগনের সাথেও পরিচিত, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইয়ে হরমোন। আচ্ছা এটা হচ্ছে কি ধরনের হরমোন, এটা হচ্ছে বিটা কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা কমে গেলেই কিন্তু আমাদের ইনসুলিন প্রয়োগ করতে হয়, তখন ওই যে ডায়াবেটিসে আমরা বলি না ডায়াবেটিস হয়, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ কি হয় মানে মাত্রা নিয়ন্ত্রণ করে, ইনসুলিন কমে গেলে কিন্তু আমাদের ইনসুলিন প্রয়োগ করতে হয়। আচ্ছা যেহেতু এটা মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে দেখা যায় যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় অথবা কমে যায়, বিভিন্ন প্রকার পেশি সহ চর্বি কলায় গ্লুকোজের শোষণ বৃদ্ধি করে, অভাবজনিত ডায়াবেটিস মেলিটাস রোগ সৃষ্টি করে, গ্লাইকোসুরিয়া, বুঝতেই পারছো ইনসুলিন কমে গেলে ডায়াবেটিস রোগ হয়, যেহেতু এটা শর্করা নিয়ন্ত্রণ করে রক্তে, সুতরাং তখন নিয়ন্ত্রিত হয় না, ফলে ইনসুলিন কমে গেলেই ডায়াবেটিস রোগটা হয়। আর গ্লুকাগন, এটা হচ্ছে যকৃতের গ্লাইকোজের, গ্লাইকোজের ভেঙে গ্লুকোজ করে, মূত্রে নাইট্রোজেন ও কিটোন বডি বাড়ায়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, প্রোটিন লিপিডের জারণ বৃদ্ধি করে। অভাবজনিত রোগ হচ্ছে কোষস্থ খাদ্যবস্তু জারণ বাধা দিয়ে শক্তি প্রবাহ কমায়। আচ্ছা এখন আসো অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন, আমি একটু মুছে ফেলি, একটু টিস্যুটা দিলে ভালো হয়, নিচে আছে
আচ্ছা আমি কি বললাম, অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন, অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন। আচ্ছা এটা হলো গ্লুকোকর্টিকয়েড হরমোন, এটার নামটা একটা নাম্বার হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, ওকে, গ্লুকোকর্টিকয়েড হরমোন। এটার কাজ হচ্ছে যকৃত পেশিতে গ্লাইকোজেনের মাত্রা বাড়ায়, কার্বোহাইড্রেট প্রোটিন ও লিপিডের বিকাশে অংশগ্রহণ করে। আচ্ছা এটার অভাবে যেটা হয়, অ্যাডিসন রোগ সৃষ্টি করে, বিপাকীয় হার হ্রাস করে, রক্তচাপ কমায় এবং পেশি দুর্বলতা প্রকাশ করে। আচ্ছা আরেকটা হরমোন আছে মিনারেলো কর্টিকয়েড, নাম্বার টু, মিনারেলো কর্টিকয়েড, ওকে। একটা গেল গ্লুটোকর্টিকয়েড, আর একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড হরমোন। এর কাজ হচ্ছে খনিজ পদার্থে বিপাকে প্রভাব ফেলে, দেহকোষে তড়িৎ বিশ্লেষণ বস্তুর পানিসাম্যতা নিয়ন্ত্রণ করে, অভাবজনিত রোগ হচ্ছে রোগ হয়, সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করে, স্নায়ুর গোলযোগ দেখায় এবং পেশির আক্ষেপ সৃষ্টি করে। এরপরে আসে অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন। আচ্ছা এটা তো গেল, এটার মধ্যে দুইটা অংশ না। আচ্ছা এখানে আরেকটা আছে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এবং নর রক্তচাপ বাড়ায়, শর্করা এবং কার্বোহাইড্রেটের বিপাক বৃদ্ধি করে, যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজকে ভাঙে। অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোনের অভাবে দৈহিক বা স্নায়ুবিক দুর্বলতা প্রকাশ করে। শুক্রাশয় নিঃসৃত হরমোন, শুক্রাশয় নিঃসৃত হরমোন। আচ্ছা শুক্রাশয় হরমোন নিঃসৃত হরমোন হচ্ছে দুটো, টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন। আচ্ছা টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন। আচ্ছা এটার কাজ হচ্ছে যৌন অঙ্গের বৃদ্ধি করে, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে প্রভাব ফেলে, শুক্রাণু উৎপাদন করে, অভাবজনিত রোগ সাধারণত ত্বক খসখস হয়, গৌণ জনন বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয়, চুল ঝরে যায়। আচ্ছা ডিম্বাশয় নিঃসৃত হরমোনটা দেখো, এটা তো গেল শুক্রাশয়। হ্যাঁ ডিম্বাশয় নিঃসৃত হরমোন। আচ্ছা ডিম্বাশয় নিঃসৃত হরমোনটা কি দেখো, আচ্ছা অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। অ্যাস্ট্রোজেন যেটা, সেটা যৌনাঙ্গ বিকাশ করে, নারীদের রজচক্র নিয়ন্ত্রণ করে। এটা হলো এইখানে লিখে দিই, হ্যাঁ অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে। অ্যাস্ট্রোজেন যেটা, সেটা কি করে, রজচক্র নিয়ন্ত্রণ করে এবং যৌনাঙ্গ বিকাশ করে। আর প্রোজেস্টেরন হচ্ছে জরায়ু দেহকে ডিম্বরোপণের উপযোগী করে, অমরা গঠন করে, ডিম্ব উৎপাদন করে। আর প্রোজেস্টেরনের অভাবে অমরা বিকাশে বাধা দেয়, যমজ সন্তান উৎপাদিত হওয়ার সম্ভাবনা থাকে এর অভাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমার মনে হয় হরমোনের বিষয়ে একেবারে ডিটেলস আমরা পড়ে ফেললাম, এবং আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো থাকবে না, কোনো সমস্যা বা কোনো ধরনের সীমাবদ্ধতা নাই আশা করি। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে তোমাদের অন্য একটা বিষয় নিয়ে আবার
অনলাইন ক্লাসে আমরা যথারীতি হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ইন্ডিয়ান ভেরিয়েন্ট চলে আসছে সেটার ব্যাপারে সতর্ক থাকুন এবং নিজে নিরাপদ থাকো। অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মাস্ক 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 এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবে এবং সবসময় হাতকে ভালোভাবে 20 সেকেন্ড ধুয়ে ফেলবে। ওকে, আল্লাহ হাফেজ।